প্রিয় দর্শক, এডিটরস টকে আজকের অতিথি উপমহাদেশের একজন বিখ্যাত সাংবাদিক লেখক সুখরঞ্জন দাশগুপ্ত। তিনি গতকালই ঢাকা এসেছেন, কলকাতায় থাকেন, কিন্তু বাংলাদেশটা তার একটা মানে বিশেষ জায়গা, যেখানে আসলে তার এটাই তার জন্মভূমি। এখানেই তিনি জন্মেছিলেন, বরিশালে তার জন্ম। তো যখনই সুযোগ পান তিনি এই দেশে চলে আসেন। এই দেশের যুদ্ধের সময় থেকে, এই দেশের জন্ম থেকে এখন পর্যন্ত এই দেশের যে অর্থনৈতিক অগ্রগতি বা সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রের যে অগ্রগতি, সব কিছুর সঙ্গে তার একটা আত্মার সম্পর্ক। সেই মানুষটি আজকে আমাদেরকে বলবেন তার শৈশবের কথা, তার শিক্ষা, তার সাংবাদিকতা, লেখালেখি সব কিছু নিয়ে। আমরা স্বাগত জানাই। নমস্কার। তো আমরা শুরুতেই আপনার একটু, অনেকেই জানে না, এই প্রজন্ম জানে না আপনার সম্পর্কে, আমরা একটু জানাতে চাই, যেহেতু আপনি আমাদের একজন এখনো গুরু, স্থানীয় একজন মানুষ, আপনাকে শ্রদ্ধার সেই জায়গাটায় আমরা রেখেছি। আপনার শৈশব এবং কৈশোর সম্পর্কে আমরা পাঠকদের যদি কিছু জানাই। দেখুন, শৈশব কালটা খুব ভালো যায়নি, কারণ আমরা জন্মাবার পর থেকে আমার বাড়ি ছিল একটা পলিটিক্সের বাড়ি, কমিউনিস্ট পলিটিক্সের বাড়ি। আপনি কোথায়, আপনাদের আমাদের খুব প্রিয় বন্ধু এবং আপনি জানেন আব্দুল গাফফার চৌধুরী, তার বাবা আর আমার জ্যাঠামশাই পুলিশের সঙ্গে যোগাযোগ রাখত, পুলিশকে ঘুষ দিত। কেন বলুন তো, ওই পুলিশকে বলে দিত কাকে ধরা হবে, ওরা সে আগে খবর পেয়ে তাদের পাচার করে দিত। সবাই ধরে পুলিশ, ওরা পুলিশ লোক ছিল না, ওরা পুলিশকে ঘুষ দিত, দিয়ে বলতো কালকে কি মোস্তফা কামালকে ধরা হবে, কোথায় ধরা হবে, কীভাবে ধরা হবে, এই খবরটা আমরা ছেলেবেলা থেকে আমরা জানি যে এরকমভাবে আমার বাবা যেটা আমার কথা বলতো তখন আমি শুনেছি। তো পরিবর্তন, জেলখানা পরিবর্তন করেছি, রক্ত একটা অন্য জিনিস আছে। যে আমরা যখন বড় হলাম, বড় হয়ে একটু বুঝতে শুরু করলাম, তখন শুনলাম যে আমার বাড়ি, আমার ঘর, এই দেশ আমার নয়, আমাদের চলে যেতে হবে। কোথায় চলে যেতে হবে? ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে আমাদের ইন্ডিয়াতে। তখন আপনার কত বয়স? তখন ওই যে 47-এ আমার বয়স 9 বছর। আচ্ছা আচ্ছা, 9 বছর। জি, 9 বছর। তারপরে আপনার আমরা দেখি আস্তে আস্তে আমাদের এলাকায় আমাদের বন্ধুবান্ধব কাউকে কেউ কিছু না বলে তাদের আত্মীয় স্বজনরা সব আমাদের পাড়াটা খালি হয়ে গেল। এবং আমাদের পাড়াটায় গ্রামে আমরাই একমাত্র বৌদ্ধ পরিবার, আর সব ব্রাহ্মণ আর মধুয়া। আর আমাদের বাড়িতে ধুমধাম করে দুর্গা পুজো হতো, এভরিবডি ইনভলভ হতো, সেটা আমরা দেখেছি। তো তখন বাবা আমার ঝালবাড়ি শহরে থাকতেন, বাবা আমাকে বললো তুই আর একা একা হেঁটে হেঁটে এখানে আসিস না, ঝালবাড়ি আসিস না, আমি বাড়ি যাবো। তখন তোর ওই স্কুল ছুটি হলে, স্কুলে যখন ছুটি হলো তখন খুব ভয় দেব, ভয় পেয়ে গেলাম, টু বি অনেস্ট ইউ, ভয় পেয়ে গেলাম। যারা কাল স্কুল ছিল, যে স্কুলে ভর্তি হয়েছিলেন, না আমি বলছি আমাদের কেবিআর স্কুল, আমাদের পারিবারিক স্কুল, আমার পারিবারিক স্কুল। কাজে সেই স্কুলে যখন আমি 50, 47, 48, 49 পর্যন্ত কাটিয়েছি, তো 49-এ আমার গিয়ে জালোগাড়ি স্কুলে ভর্তি হয়েছি, গভর্নমেন্ট স্কুলে। সেখানে দেখলাম গ্রামের স্কুলে খুব পরিস্থিতি খারাপ। সেখানে বলছে যে এই মালাউন্টটা কোথা থেকে এসছে, এটা কত দক্ষিণী কখনো গলাটা কেটে নদীতে ফেলে দেয়। আমি নিজের কানে শুনেছি, বললেন আমি হাফ প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে ওই স্টিমার ঘাটা স্টিমার দেখতে যেতাম। তো আমি শুনেছি, শুনে আমি এসে বাবাকে বলেছি, বাবা বললো যে তুই এটা কাজ কর, আমার জামাইবাবু স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তিনি নারায়ণপুরে একটা স্কুল করেছিলেন, তুই নারায়ণপুরে দিদির বাড়িতে গিয়ে থাক, ওইখানে ওই স্কুলতে করবি। কিন্তু আমাদের কেবিআর স্কুলের হেডমাস্টার মশাই সুরেশ বক্সী, ওই জালবাড়িতে ভর্তি হলাম, উনি ট্রান্সফার সার্টিফিকেট দিলেন না। এইটা নিয়ে আমার বাবা, আমার জামাইবাবু সুরেশ বক্সী বললো যে না, সুরেশ বক্সী বললো আমি ওকে ছাড়বো না, যদি কারণ ওই ক্লাস 5-এর
যে পরীক্ষা হয়েছিল যাতে জেলার মধ্যে আমি ফার্স্ট হয়েছিলাম, তা শরীরবাবু বললেন যে ছাড়বো না। তারপর বাবা আমার জামাইবাবু তাকে রিকোয়েস্ট করে চিঠি লিখলেন যে আপনি ওকে ছেড়ে দিন, না তো গ্রামে আপনার অফিস স্কুলই বন্ধ হয়ে যাচ্ছে। তারপর উনি জালগড়িতে ভর্তি হতে পারছেন, এখন আর সময় নেই, আমি ওকে নিয়ে আসি এখানে 10 ক্লাস পরীক্ষা দিই। কিন্তু ভাগ্যটা আমাদের এমন খারাপ, 1950 আমার ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার কথা সেই সময়। আর ওখানে গিয়ে আবার স্কুলে ভর্তি হলেন আপনি? হ্যাঁ, ওখানে কোন কোন স্কুল সেটা ছিল? ওটা ছিল নারায়ণপুর উচ্চ বিদ্যালয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওটার প্রতিষ্ঠাতা ছিল আমার জামাইবাবু। তার জমিতে জেলে টাকাটা পেয়েছিলেন, জেল থেকে ফর্ম। কলকাতা শহরই কে ওই স্কুলটা? কোনা না, নারায়ণপুর গ্রামে, নারায়ণপুর গ্রামে, অ্যাডজেসেন্ট টু চাকার। চাকারে ফজলুল সাহেবের সঙ্গে আমার জামাইবাবুদের সব ভালো পরিচয় ছিল, কারণ আমার 50 যখন দাঁড়ানো লাগলো তখন তারাই টেলিগ্রাম করলো ফজলুল সাহেবকে। ফজলুল সাহেব আমাদের গ্রামে এলেন, আমার মনে আছে আমরা ছাত্র গিয়ে তার কাছে চিৎকার চেঁচামেচি করছি, তখন উনি আমাদের সব গাড়ি টিপে দিয়ে বললেন তোদের কিছু হবে না, আমি হুকুম দিয়ে যাচ্ছি, কেউ আর তোমাদের মারতে পারবে না। গ্রামে মেরেছিল, কিন্তু দেখা গেল সে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিল বরিশালের পাঞ্জাবি, যেই হক সাহেব চলে গেছেন দাঙ্গাটা আরো বেড়ে গেল। তারপরে আপনার 50 আমার ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার কথা হল, সিট পড়েছে চাকারে, চাকারে সিট পড়েছে। তা আমি পরীক্ষা দিতে পারলাম না বা পারলাম, সে কারণটা হলো আমার মনে, আমি যখন এবারে এলাম তখন আমাকে সবাই বললো মাইগ্রেশন সার্টিফিকেট না পেলে কলেজে ভর্তি হতে পারবে না, মাইগ্রেশন সার্টিফিকেট তো ইস্ট পাকিস্তান গভর্নমেন্ট দেবে না, দেবে না, মা মুশকিল হয়ে গেল। তখন আমি আমার মামা বরাবর কলকাতা থাকতেন, মামাকে আর মাকে বললাম, তো মামা বললো কি তুই একটা কাজ কর, তুই তো এখন রাস্তা চিনেছিস, ওই ট্রেনে করে জালগড়ি তোর বাবার কাছে চলে যায়, গিয়ে নারায়ণপুর থেকে পরীক্ষা দে। তো আমি তো ঠিক সেটাই করলাম, 30 টাকা মা দিল, 30 টাকা নিয়ে ট্রেনের টিকিট স্টিমারের টিকিট কেটে জালগড়ি। বাবা তো অবাক, বাবা তো আসেনি, সে তো শুধু আমি আমি দেশ স্বাধীন করেছি, আমরা আমরা কেন যাবো, আমরা এই দেশে আসবে না। তারপর 58 আমার দাদা গিয়ে নিয়ে আসে, সে তো 58 বন্ধু ছিল আমার বাবা। তারপরে আপনার খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমি ওইখানে পরীক্ষা দিলাম, ওই ইসলাম বাবা ওসি জালগাড়ির অভিযান ছিল, সে বাবার পেশেন্ট ছিল, বাবা তাকে গিয়ে সব ঘটনা বললো, সে বললো ডাক্তারবাবু আপনার কোনো চিন্তার কারণ নেই, আমি দুজন পুলিশ দিয়ে ওকে নারায়ণপুরে পাঠিয়ে দিচ্ছি, তারপর পরীক্ষা হলে ওরা আবার নিয়ে আসবে, তাই করেছিল। তারপরে আমি হেডমাস্টার, তখন আমার জামাইবাবু ঔষধ এসে গেছে দিদি, একজন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন, আমি তার নামটা ভুলে গেছি, তিনি আমাকে দেখে যেন ভগবান পেয়েছে, বলে তুই এসে গেছিস আমাদের আর আটকে কে, আমার পরীক্ষা দেওয়া হবে তো, বলে আমি তোর আমার ড্রয়িং মধ্যে তোর ইয়ে আছে, তোর অ্যাডমিট কার্ড আছে, তুই যারা তোর তো চাকারে সিট পড়েছে ব্যবস্থা করছি, বলে উনি একজন লোককে চাকারের একজন প্রফেসর কলেজের তাকে চিঠি লিখে আমার পরিচয় দিয়ে ইত্যাদি, ওর অমুক তারিখ থেকে পরীক্ষা, তোমার কাছে ও যাবে, তুমি নিরাপত্তার ব্যবস্থা করো। সে বললো আব্দুস কি নাম ছিল আমার নেই ইতিহাসের প্রফেসর, তিনি ওনাকে বললেন যে ওনাকে ওকে আমি আমার বাড়িতে রেখে দিচ্ছি, পরীক্ষার কদিনে আমি কলেজে নিয়ে যাবো আর আমার বাড়িতে নিয়ে আসবো আর কোথাও যাবে না, তারপরে আপনারা এসবকে নিয়ে যাবেন। ফর্চুনেটলি শুনলাম, আমরা তো জানি না, যোগাযোগ নেই, ফর্চুনেটলি আমি নাকি ফার্স্ট ডিভিশনে পাস করেছি নাকি, বুঝতে পারছি না ওই ঝামেলার মধ্যেও। আচ্ছা, তারপরে এখানে যখন এসে আমরা জানলাম যে এখানে ভর্তি না হলে পর মাইগ্রেশন ইস্ট পাকিস্তান থেকে পাওয়া যাবে না, তা আমাদের কলেজে ভর্তি হতে হবে, তো আমি এখানে একটা রিফিউজি স্টুডেন্টদের জন্য সেপ্টেম্বর অক্টোবর মাসে পুজোর পরে একটা পরীক্ষা হলো, আমার মতন যে ছেলেরা এসেছে সেই পরীক্ষাটা টেস্ট না ওই ক্যালকাটা ইউনিভার্সিটি অর্গানাইজ করলো, অল রিফিউজি স্টুডেন্ট,
অ্যাকচুয়ালি রিফিউজি স্টুডেন্ট যারা পরীক্ষা দিতে চায় তাদের কলকাতায় 4-5টা হোস্টেল ভাড়া করে গভর্নমেন্ট রেখেছিল, আমিও তার মধ্যে ছিলাম একজন। তারপর আমি এখানে পরীক্ষা দিলাম, বুঝতে পারছেন? পরীক্ষা দেওয়ার পরে এবার আমার তো মনটার মধ্যে হয়েছে কলেজে ভর্তি করতে পারবো না, কলকাতায় আসতে ভালো বিক্রি করবো, কী হবে কী হবে। তখন দেখা গেল আমি এই কলকাতার কলেজ থেকে বঙ্গবাসী কলেজে সিট পড়েছিল, আমি 3rd ডিভিশনে পাস করেছি, আর ঢাকা বোর্ডের আন্ডারে আমি 1st ডিভিশনে পাস করেছি। কারণ দুটো আলাদা সিলেবাস, দুটো সিলেবাস আলাদা আলাদা। আমরা ওখানে ভিকারা ওয়েক ফিল্ড পড়েছি, এখানে ডেবিট কভার ফিল্ড, বুঝলি? যা আমরা মুখস্থ করেছি কিছুই নেই, আমি কোনো রকমে মানে ভর্তি হওয়ার মতন। কারণ আমার সিটিজেনশিপটা আমি পাই যেদিন আমরা বাংলাদেশ ছাড়ি ফেব্রুয়ারি মাসে, তখন তো বাংলাদেশ হয়নি, ইস্ট পাকিস্তান বনগাঁ স্টেশনে আমাদের কম্পার্টমেন্টে উঠে উঠে আমাদের একটা স্লিপ দিয়ে গেল, দ্যাট ইজ দ্য রিফিউজি সার্টিফিকেট, ইউ ক্যান ইউজ এভরিওয়ার ইউ লাইক, নট ইন স্কুল কলেজ, বাট গভর্নমেন্ট কনসেশন পেতে হলে পর এই কার্ডটা ইউজ করতে হবে। আমি জানি না কার্ডটা আমার বাড়িতে এখনো আছে কি না। তো যাই হোক, আমি তারপরে ওই 3rd ডিভিশন করে আমি কলেজে ভর্তি হয়ে গেলাম। কোন কলেজ? এইগুলো বঙ্গবাসী কলেজ, বাঙালিরা ওখানেই পড়তো। আচ্ছা আচ্ছা। বাঙালি ওখানে প্রফেসর ছিল রাজকুমার চক্রবর্তী, পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির মেম্বার, সে খুব মাতৃভাষা বাংলা নিয়ে। ওই কলেজটা এখনো কি আছে? হ্যাঁ, ওটা বঙ্গবাসী না, বঙ্গবাসী আছে। 3টে সিট করে দিয়েছে। আচ্ছা আচ্ছা। সকাল দুপুর রাত্রে 3টে সিট করে দিয়েছে। তো বঙ্গবাসী কলেজ দিয়ে পাশ করে আমি আমি ওখানে ভর্তি হয়ে গেলাম। আমি না কাউন্টারে আমি খুব ভয় পাচ্ছি, যদি বলে মাইগ্রেশন সার্টিফিকেট দেখাও কোথায় পাবো, সব 10-12 জন ছেলের লাইন ছিল। আমার যখন নাম ডাকলো আমি গেলাম, আমাকে বলে এত টাকা দাও, ভর্তি হয়ে গেছি, আর কোনো প্রবলেম হয়নি। রেগুলার আমরা তখন থাকতাম শ্যামবাজারে মামা বাড়িতে, আমার মামা বাড়ি পরিবারে একটা আয়ুর্বেদ অষ্টাঙ্গ কলেজ কবিরাজি পড়াবার ছিল। আমার মামা সেটা দেখতেন, আমার বাবা আমার দাদু সেটা করে গেছিল। তো মামা আমাকে কলকাতা শিখিয়ে দিল কোন রাস্তায় কোন ট্রাম উঠতে হবে। ট্রামে তখন 3 পয়সা ভাড়া সামাজিক থেকে ছিলেন না, বুঝতে পারছেন? আর আমরা যখন কন্ডাক্টর আসতো টিকিট 3 পয়সা দিতে, টুক করে ট্রাম দিয়ে নেমে যেতাম পয়সার জন্য। ওই 3 পয়সা দিয়ে আমরা টিফিন খাবো দিতাম না, মানে খুব চরম দুর্ভোগের মধ্যে আমরা জীবন কাটিয়েছি। তারপরে আপনার ইন্টারমিডিয়েট আমি ফার্স্ট ডিভিশনে পাস করেছি। আচ্ছা। ইন্টারমিডিয়েট তারপরে আমাকে একজন প্রফেসর বললো তুমি কিছু তো অনার্স নেবে, তাদেরই কলেজটা ছিল আর কি। তা বললো এই ছেলেটি তো ইন্টারমিডিয়েটে মোটামুটি ভালো রেজাল্টই করেছে, তা ওকে অনার্স দেবেন। তা উনি ওর মার্কশিটটা নিয়ে আসলেন, এখনো তাই তো সেরা হয়ে গেল। তারপর আমার মানে মাস্টার্স খাওয়ার অভাব, থাকার জায়গার অভাব, মামা বাড়িতে কতদিন থাকবো আমরা 27 জন, সেখানে আমার সবকিছু আমার আফসে আফসে মনে পড়ছে। সেখানে আমরা একটা বাসা বাড়ি দিচ্ছিলাম এই সব, তখন আমার মেজদা উনি আর্মিতে কাজ করতেন, উনি আর্মিতে কাশ্মীর থেকে জব্বলপুর হয়ে পানাগড় হয়ে কলকাতায় আসেন। তখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বিধানরা গভর্নমেন্ট প্রথম সরকারি হাউজিং করেন আমরা যেখানে থাকতাম। তা উনি আর ওনার এক বন্ধু সেও মিডিয়ে দিচ্ছিল, ওরা তারা ওই খোঁজ করছে ভালো জায়গায় থাকার জন্য। ওরা সকালবেলা ইউনিফর্ম পরে বিধানার ঘরে গিয়ে বিধানা জিপ মিস্টার সেরুক দিয়ে
তারপরে একদিন সন্দেহ ঘোষ জানালে তখন চালাতো সেকেন্ড লাইন কমান্ড দুটো কাগজে নিউজ এসেছিলেন হিন্দুস্তানের আনোয়ার সন্দেহ আমাকে একদিন বললো তুমি আসবে আনোয়ার চাকরি করবে আনলে কত মাইনে দেবে আমি তো এখানে 173 টাকা মাইনে পাচ্ছি তার থেকে বেশি পাবে তুমি আসো কত সাল হ্যাঁ ইউনিভার্সিটি করতো পরিমল আমাকে এসে বলেছে যে তুমি ভালো রেজাল্ট করেছো আমি মোটামুটি করেছি তা তুমি আসো তোমাকে আমরা নিয়ে নেবো তো আমি আর সন্দেহ করিনি প্রায় তিন চার মাস পরে উনি আমাকে দোতলা বাসের উপরে ধরলেন উনি আর ইয়ে নরেন মিত্র দোতলা বাসের উপরে আমি ওই দোতলা বাসের উপরে আসছিলাম উনি আমাকে চুড়ে মুড়ে বললো কি এত লোক এসে আমার পায়ে পড়ছে আর আমার চাকরি নেওয়ার জন্য মতন ভরিয়ে গেছো তোমাকে আমি বারবার বলছি তুমি কি ভাবছো নিজেকে তুমি আজকে রূপবাস ছিল তুমি আজকে বিকাল 4টায় আমার অফিসে যাবে আমি বিকেল 4টে অফিসে গেলাম তারপর আমাকে বললো তুমি পয়লা সেপ্টেম্বর থেকে জয়েন করো বুঝতে পারছেন এই পয়লা সেপ্টেম্বর থেকে জয়েন করো না পনেরোই সেপ্টেম্বর মনে নেই তারপর আমি এসে বাড়িতে আমার মার সঙ্গে পাঠাতে বুঝলি আই ডিসকাস উইথ মাই মাদার মা বলছি সরকারি চাকরি ছেড়ে বেসরকারি চাকরিতে যাবি দেখ তোর যেটা ভালো মনে হয় সেটাই কর তো মা গিয়েছে বাবাকে বলেছে বাবা আমাকে ডেকে বলছে চাকরি ছাড়িস না তো মা মুশকিলে পড়ে গেলাম তারপরে আমি নিজে ডিসিশন নিলাম আমি চাকরি ছেড়ে দেবো সেই পাবলিক সেক্টরের দামদার ভ্যালি করে চাকরি আমি ছেড়ে দিয়েছি চাকরি ছেড়ে দিয়ে আমি সন্দেহবাবুকে বললাম আমি জয়েন করবো সন্দেহবাবু কি সন্দেহবাবু আপনি কর্মী করতে পারবেন না চিড়িতে যাচ্ছে আপনি জয়েন করে অফিসের কাজকর্ম সেরে করে দেবো তারপরে মজাটা হলো এই প্রথম মাসের মাইনে পাবো অক্টোবরের ফার্স্ট উইকে আর চার পাঁচ ছ দিন আগে এইচআরডি ম্যানেজার আমাদের কি হয়েছে যেভাবে ম্যাম আমি লিখছি আমার কাছে এসে বলেছে আপনি কি ব্যস্ত আছেন হ্যাঁ বলুন না আচ্ছা সন্তোষবাবু তো একটা নোট দিয়েছে আপনার একটা দরখাস্ত দরকার যে আপনি চাকরি চান আমার তো রেকর্ড ঠিক করতে হবে
বন্যা হলো আপনার, তারপরে কি বলে আপনার খরা, খরা হলো পশ্চিমবঙ্গ, ঝরঝর হয়ে গেল, হাজার হাজার লক্ষ লক্ষ লোক এরেস্ট হয়ে গেল। আর সেই যখন 65 এখানে দানা হলো, তখন আমাকে দায়িত্ব দেওয়া হলো একদিন ভিড়ে একদিন পেটে পশ্চিমবঙ্গ। তখন ট্রেন চলতো, ঢাকা থেকে ভিড়ে হয়ে যেত, আর ইয়ে থেকে আমাদের আমি রোজ রাত্রে 12টা ফিরি, আবার ভোর 8টা ট্রেন ধরে যেতে হয়, আমি পারবো না। উনি আমাকে, সে খুব ভালো লোক, পণ্ডিত লোক, শিবদাস বাবু, সে আমার বললো তুমি একটা কাজ করো, তুমি আর অফিসে এসো না, তুমি শিয়ালদা স্টেশন নেমে ওই রেলের ফোনগুলো আছে না, বামপন্থীরা মিসক্রিট করতে লাগলো এই সমস্ত ঘটনা নিয়ে। বামপন্থীরা এমন মিসক্রিট করতে লাগলো যে যার ফলে প্রভুলিশনের গভর্নমেন্ট ওয়াজ ইন স্টেক। তারপরে প্রভুলিশন একদিন ঠিক করলো যে বামপন্থী নেতাদের উনি জেল থেকে ছেড়ে দেবেন, এবং তাদের উনি দুই বর্ডারে পাঠাবে, তারা এসে যা রেকমেন্ড করবে উনি সেটা ইমপ্লিমেন্ট করবেন। দেখুন আমার সাহেব, আমার খবরের ভাগ্যটা চিরদিন ভালো ছিল, এমন ভাগ্য ভালো ছিল না। তো বললো আমাকে চিফ মিনিস্টার, আমাকে বললো যে শোনো আমি কালকে ওদের সবাইকে ছেড়ে দেবো, প্রেসিডেন্ট যে আছে গেলিয়ে জাতীয় সব নাম টাম নাম করলো সব ছেড়ে দেবো, তারপর ওদের সঙ্গে বসে আলোচনা করে একটা সলটার করতে হবে। কিন্তু অতুল্য কিছু দালাল লাগিয়েছে, মানে অতুল্য বলছে কংগ্রেস প্রেসিডেন্ট, কিছু দালাল লাগিয়েছে আমাকে রিস্ক্রিট করার জন্য, আমি করতে দেবো না, আমার বাড়ি খুললো তার বাড়ি খুললো, বুঝে হচ্ছেন। তারপরে আপনার এই খবরটা আনন্দবাজার 8 কলাম লিড হয়ে বেরিয়েছে, আজ সকাল 10টার মধ্যে যদিও বিষয় সমস্ত বিরোধীদের জেল থেকে মুক্তি, অধিক রাত্রে মুখ্যমন্ত্রী একান্ত সাক্ষাৎকারে বলেন, অমনি ওনা আমাকে দুপুরে বলেছেন, আমি এটা রেখে দিয়েছি। যদিও খুব টিজিং লোক, বুঝতে পারছেন, তা আমাদের ফটোগ্রাফার, আমি আরেকজন আমার কলিগ, আমরা ছেলের সামনে দাঁড়িয়ে আছি, ওরা বেরিয়ে যাবে, ছবি ধরা হবে, যদিও বেরিয়ে পড়লো, কি ব্যাপার প্রশ্ন করলেন তো, আমি কি ব্যাপার, আরে সকাল আনন্দবাজার দেখলাম যে আমরা রেডি হচ্ছি, আর তো কোনো খবর নেই, আমি জানেন আমি খবরটা জানি, সেই জন্যে, আর আপনি তো এখন বাইরে আছেন, আপনি জেল থেকে বেরিয়ে আছে, বাইরে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছিলাম। তা তারপর শুনলাম জেলার বললো ওই এখনই রাইডার্স বিল্ডিং এ যেতে হবে, চিফ মিনিস্টার আমাদের ডেকেছে, কারণ আমরা জানি সেটা, সেটাও লিখেছি কাগজে। তা উনি তাদের ডেকে বললো তোমরা ইতে যাও, এই বর্ডারে যাও, 6 জন 7টা পার্টি 6 জন করে বর্ডারে যাও, গিয়ে কি অসুবিধা হচ্ছে ইস্ট বেঙ্গলে সেটা তোমরা দেখে এসে আমাকে রিপোর্ট করো, আই উইল অ্যাক্ট অ্যাকর্ডিংলি, এটা হয়েছিল সেটা। তারপরে এলো 66 ফুড মুভমেন্ট, তারপরে এলো 66-67-68 খরা এবং বন্যা, বুঝতে পারছেন, পশ্চিমবঙ্গে লোকসংখ্যা বেড়ে যাচ্ছে, আপনারাই পাঠাচ্ছেন, কিন্তু পশ্চিমবঙ্গ সেটা নিতে পারছে না, এটা তো ভয়ঙ্কর অসুবিধা হলো। তখন তার মধ্যে কি হলো, 62 একটা যুদ্ধ হলো চীনের সঙ্গে, 65 পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলো, কাশ্মীরের হজরত বনের ইনি কেস নিয়ে দাঙ্গা হলো, মানে চারিদিক থেকে সরকারের, যখন প্রভুলিশন আমাকে একদিন বলছিলেন যে দেখো আমি তো অনেক চেষ্টা করেছি, আমি চেষ্টা করেছি কিন্তু আমার তৃতীয় যোজনা বন্ধ করতে বন্ধ রাখতে হয়েছে,
শাস্ত্রীজি বন্ধ রেখেছে, আমরা কি করবো? আমরা তো 7 বছরের মধ্যে 2টো যুদ্ধ করেছি এবং আপনাদের যুদ্ধ নিয়ে আমার অনেক আছে, সেটা আপনি বাদ দিন। কিন্তু 7 বছর যুদ্ধ করেছি, এই এখন আমাদের ভাড়ার টাকা নেই, অর্থাৎ আমাদের এখন একটু করে আমাদের চলতে হবে, কারণ পরিস্থিতি ভালো নয়। কবে ইস্ট পাকিস্তান থেকে বা পূর্ববঙ্গলা থেকে লোক আসবে, কত আসবে আমি জানি না। আমাদের তো যে রিপোর্ট পাচ্ছি, আমার অনেক সবাই চলে আসবে, তাদের নেওয়ার মতন আমাদের তো ধানি জমি অর্ধেক, অর্ধেক ধানি জমি, 40% ধানি জমি চলে গেছে ইস্ট বেঙ্গলে পার্টিশনের পরে, আর 40% এখানে আছে, এখানে চাষ হয় না। আর বাংলাদেশের মাটি এমন ফার্টাইল, কৃষি ফেললে বাড়ি চাষ হয়ে যায়। উনি নিজে কৃষির বিষয়টা বুঝলেন, উনি বোঝাতেন সবাইকে। তো তার সেই সময় একটা অঘটন ঘটলো যে খাদ্যের দাবিতে একটি ছাত্র পুলিশের গুলিতে মারা যায়, মানে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গেছে আগুন, পপুলেশন গুলি করে মেরেছে। সে বিজ্ঞাপনা পুলিশ রিপোর্ট পেয়েছে, যাই হোক, তাতে পশ্চিমবঙ্গ জুড়ে যায় গ্রামে গঞ্জে সাংঘাতিক। কিন্তু যেটা উনি করতে পেরেছিলেন সেটা হলো 65-এ এখানকার পশ্চিমবঙ্গের পূর্ব বাংলার দাঙ্গা পশ্চিমবঙ্গে করতে দেয়নি, একদম করতে দেয়নি। উনি সেই দাঙ্গার খবর সেকেন্ডে যখন আসে, আমার মনে আছে আমরা সব দাঙ্গা রিপোর্ট করতে বেরিয়ে পড়েছি কারফিউ পাস নিয়ে। উনি সেদিন ছিলেন কংগ্রেস, যে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির ওয়ার্কিং কমিটি মিটিং ভুবনেশ্বরে, উনি খবর পেয়ে চিফ সেক্রেটারি খবর দেয়, উনি খবর পেয়ে উনি 10টার সময় ভুবনেশ্বর থেকে চলে আসে এয়ারপোর্টে নামে, এয়ারপোর্টে নেমে উনি চিফ সেক্রেটারিকে ডেকে নিয়ে গিয়ে কানে কানে কথা বললে ও গাড়ি নিয়ে ডিরেক্টর বিল্ডিং চলে গেলেন, আমরা পুলিশের ডিরেক্টর বিল্ডিং গেলাম। আর চিফ সেক্রেটারি রিপোর্ট করলো যে কলকাতার পুলিশ কমিশনার হ্যাজ টোটালি ফেল এবং কাজ করেনি। প্রভুলেশন পাবলিকলি বললো, এই তোমার শোনো আমি ডিসিশন নিয়েছি, পুলিশ কমিশনার 12:01 আগে 6 মাসের ছুটি চলে যাবে, আর নতুন পুলিশ কমিশনার করলাম এতে এক্সকে, ওই চলে যাবে এক্সকে করলাম। তারপরে সে দারুণ, সে 48 ঘন্টার মধ্যে দাঙ্গা থামিয়ে দিল, মার্কা বদলা মার দিয়ে দিল। তারপরে এলো আপনাদের দেশের অবস্থা, সেটাই আমরা একটু জানতে চাই যে আপনি কিভাবে বাংলাদেশের এই স্বাধীনতা, বাংলাদেশের শুনুন, 7ই মার্চের ঐতিহাসিক বক্তৃতা বঙ্গবন্ধুর, সেটা তো আমাদের পিটিআই এখানে কাজ করতো না, আমাদের ইউএনআই কাজ করতো না, আমাদের সেটা রয়টার, রয়টার, এপি, এই চ্যানেলগুলো সেটা ভারতবর্ষে দিয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বক্তৃতা। সেই বক্তৃতা অল ইন্ডিয়া রেডিও থেকে কলকাতায় পুরোটাই প্রচার করেছে। তখন সন্দেহ, যাও 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 দৌড়ো রেডিও, সমর বসুর কাছে যাও, রেডিও ইনচার্জ সমরদাকে নিয়ে এসো, কপিটা নিয়ে এসো। আমি সমরদাকে সমরদা কপিটা দিন, তোরে আমি কপি দেব না, তুই রেডিওতে তোকে প্রোগ্রাম করতে ডাকলে তুই বাহানা করি, আর তোরে আমি প্রোগ্রাম দেবো, মানে একদম মজা কথা বলবো না, আপনি কপি দিতে ইচ্ছার কোনো সময় নেই। তাহলে তুই একটা কাজ কর, এই বঙ্গবন্ধুর বকেদের উপরে একটা 4 মিনিটের বাইট দিয়ে যা, এটা পরে বুঝতে পারছেন, তাহলে তো আমি দেব। তারপরে আমাদের দেখা গেল যে আপনার যে 7ই মাসে বকেদের পর 15ই মার্চের মধ্যে কলকাতার রাস্তায় পূবা, পূর্ব পাকিস্তান, ক, গাড়ি নম্বর 56, এরকম হাজার হাজার গাড়ি কলকাতায় ঢুকে গেল, আর তাদের হাতে বন্দুক পিস্তল, তারা জয় বাংলা স্লোগান দিয়ে শহরে ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পারছেন, এক রাইডার্স মিলে ঢুকে গেছে, হজে বাবু তখন চেপে গেছে, রাইডার্স মিলে ঢুকে বললো অস্ত্র দিন, অস্ত্র দিন, টাকা দিন, খাদ্য দিন। হজে বাবু তো আমরা সঙ্গে ছিলাম, আর পুলিশ তখন ওদের রাইডার্স মিলে ঢুকতে দিয়েছে, সবাই চেয়েছিল যে আপনাদের বুঝে অত্যাচার হচ্ছে, কলকাতার পুলিশ, সে বাংলাদেশের ইয়ং ছেলেরা, মুক্তি বাহিনীর ছেলেরা, সে দোতলা রাইডার্স বিল্ডিং এর প্রায় 200 মতন ছেলে উঠে চিফ মিনিস্টারের ঘরে ঢুকে গেছে, বন্ধু দেখাচ্ছে দিন টাকা দিন।
এটাও তখন অজয়বাবুদের অনুদার সময় ছিল। অজয়বাবু বললো আমি প্রাইম মিনিস্টারকে মোড়ে দিয়েছি, আবার এখনই এই যে তোমরা যে আমার ঘরে এসে যা করছো সেটাও বলে দেবো, সেটা বলে আমরা তোমাদের সবরকম সাহায্য করবো। আমাদের প্রাইম মিনিস্টার আমাকে মেসেজ দিচ্ছেন, দিল্লিকে ইন্দিরা গান্ধী বলেছেন ওদের সবরকম সাহায্য করা হবে, তোমাদের ইমিডিয়েটলি যেটা আমি করতে পারি সেটা আমাকে দিল্লি থেকে ইনস্ট্রাকশন দিয়েছে। তখন ডেপুটি চিফ মিনিস্টার ছিল কংগ্রেসের, অজয় ছিল বাংলা কংগ্রেসের, যে কংগ্রেসের আপনার অর্ডিনারি সেক্রেটারি ছিল আপনাদের দেশের এখন নায়ক প্রণব মুখার্জি। প্রণব মুখার্জি তো 1769 প্রথম রাজ্যসভায় পাঠায় ওই যুক্ত ফ্রন্ট, মানে বাংলা কংগ্রেস সিপিএম সিপিআই মিলে যে সিটগুলো তখন 38টা সিট লাগতো, 38টা হয়ে বাংলা কংগ্রেস হয়ে ওনাকে পাঠিয়ে দেয় দিল্লিতে রাজ্যসভায়। তা উনি তারপরে 70 একটা ইলেকশন হয়, 70 আপনার একটা ইলেকশন হয়, 70 ইলেকশনে ইন্দিরা গান্ধী বিপুল ভোটে জয় হয়েছে, কারণ তার আগে 69 কংগ্রেস ভেঙেছিল। আমরা লিখতাম নব কংগ্রেস আদি কংগ্রেস, নব কংগ্রেস ইন্দিরা গান্ধী আর আদি কংগ্রেস মোরারজি দেশাই এসপেক্স পার্টি লিখতেন পূর্ববর্গরা। এই দুই পার্টির মধ্যে বিরোধে শাস্ত্রীজির মৃত্যুর পরে ইন্দিরা গান্ধী সরি প্রাইম মিনিস্টার হওয়া খুব ডিফিকাল্ট হয়েছিল, কিন্তু তখন কংগ্রেস প্রেসিডেন্ট ছিল তামিলনাড়ু চিফ মিনিস্টার কামরাজ, কিছু কিছু চিফ মিনিস্টাররা গিয়ে তাকে বলেছিল যে আপনি কি প্রাইম মিনিস্টার হন, তা কামরাজ বলেছিল নো হিন্দি নো ইংলিশ নো প্রাইম মিনিস্টার, ইন্দিরা ইজ মাই ক্যান্ডিডেট। তারপরে অনেক কান্ড হয়েছে, সে অত বিস্তারিত যাব না। আর আমাদের একদিন এই আপনার 16 তারিখে হবে মার্চ মাসে, ডেটটা মনে নেই, আমার এডিটর তিনি শ্যামবাজারে থাকতেন, তিনি সকাল বিকাল যাতায়াত করতেন আর তিনি দেখতেন ওই জয় বন্ধু জয় বঙ্গবন্ধু জয় বাংলা এইসব স্লোগান দিতে দিতে রাস্তায় করছে। হঠাৎ একদিন আমি ডেকে সন্দেহবাবুকে ডেকেছে, ডেকে বলছে আমাকেও ডাকতে, সন্দেহবাবুকে বলছে আপনি করছেন কি, সন্দেহবাবু কি হচ্ছে কলকাতা শহরে আপনারা দেখুন বাংলাদেশ, তা সন্দেহবাবু বললো তুমি চলে যাও এখনই, আমি সবাইকে পাঠাবো আজ কালকে থেকে কেউ কলকাতা থাকবে না, সবাইকে পাঠাই পাঠাবো, তুমি কোথায় যাবে সেটা বলো, আমি যাবো এতে মানে হ্যাঁ আমি যাবো দিনের দিনাজপুরে বালুরঘাটে, বালুরঘাটে আমার দুদিকে দুটো ছিল, একটা বগুড়া ছিল একটা আর একটা দিনাজপুর ছিল। আচ্ছা তারপরে আপনার ওই যে সার্কিট হাউস তার সামনে 1020 লোক ছিল আপনাদের ইসে, ওরা তাবু খাটিয়ে বসেছিল, ওখানে আমার একটা বাইলেনে লেখা বেরিয়েছিল সেই দিকে হুড়মুড় করে মুক্তিবাহিনীর লোকেরা ঢুকে গেলো, আপনি খবরটা লিখেছেন, হ্যাঁ লিখেছি ভাই, কি কোনো খবর হয়েছে, না ভুল হয়নি, আমরা দিনাজপুরের, আপনাকে আমাদের সঙ্গে দিনাজপুর যেতে হবে। আমি আমার সঙ্গে ফটোগ্রাফার ছিল আমার বাবার হয়েছে সত্যেন দা, সে তো ভয়তে কাঁপতে রঙ বলেছে হয়েছিল, তা আমি আমার সত্যেন দা এসছি যখন চলে আমার দিনাজপুরে ঘুরে আসি ওরা নিয়ে যাবে, ওরা 8-10 গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছে, মাঝখানে একটা গাড়িতে আমি আমার ফটোগ্রাফার আর পিছনে 8-10 গাড়ি, আমরা দিনাজপুর শহরে দুপুরে গিয়ে পৌঁছলাম, শহরটা ঘুরলাম খা খা করছে একটা লোক নেই, সত্যি চলে এসছে এদিকে, মানে আমরা তখন দেখলাম একটা দোকান খোলা, এখানে গিয়ে খাওয়া যাক, আমি দোকানদার বেশি আমরা ভাত আর মুরগি মাংস চাইলাম, দোকানদার বললো আরিসে ঘাট থেকে খানসোনার এদিকে করছে, আপনার ইন্ডিয়া থেকে এসছেন পালিয়ে যান আপনারা চলে যান, তখন ওদের বললাম যে ভাই আমাদের খাওয়া ওপরে গিয়ে হবে নিয়ে যাও, কিন্তু আমরা যখন আসছিলাম তখন অনেকগুলো বাংকার, এটা কোন মাস, এটা মার্চ মাসের শেষে 25 মার্চের আগে, হ্যাঁ তখন আপনার আপনারা স্বাধীনতা ডিক্লেয়ার করেনি তার আগে, কারণ 25 মার্চে আপনার সেটা তখন আমি গিয়েছিলাম, এটা ধরুন মার্চ মাসের তখন ঠান্ডাও না গরম গরমও না, এই মার্চ মাসের 22 তারিখে হবে, তো মার্চ মাসে আমরা যখন ফিরছি তখন বাংকার থেকে পাকিস্তান সেনারা খান সেনারা গুলি করেছে বুঝেছে, আর তখন আমাদের সঙ্গে 12 গাড়িতে 20-25 জন মুক্তিবাহিনী লোক ছিল, তারা আমাকে বললো ভয় পাবেন না স্যার, ভয় পাবেন না ওটা দিয়ে শেষ করে আসি, ওরা তো পিস্তল নিয়ে গিয়ে ওদের 3-4 মিনিটের লড়াই হলো, 3টা ডেড বডি ফেলে দিয়েছি খান সেনাদের, এই চলো স্যারকে পৌঁছে দিয়ে
এরকম ভাবে আমরা দেখেছি বাংকার আমি সব জায়গায় দেখেছি। আমি বগুড়া দেখেছি রাত্রে বালুঘাট ওই ওই রিপোর্টে পরে আবার বগুড়াতে যেতে হবো। বগুড়ায় গেলাম, বগুড়া কিন্তু মারা যাচ্ছে না সেদিন। আচ্ছা আর বগুড়া আমি আমার বইতেও ঢুকেছি। বগুড়া শহরে আমরা যখন পৌঁছলাম ওই মুক্তিবাহিনীর লোকেরা আমাকে বললো যে বগুড়া যেতে হিলি বর্ডার থেকে ঘন্টা দুয়েক সময় লাগবে, আর এখন তো 4টা বাজে, আপনাকে 10টার মধ্যে ফিরিয়ে দেবো। আচ্ছা আমরা তো বগুড়া শহরে গেছি, চারিদিকে কারফিউ, অন্ধকার, গোলাগুলি, বাড়ি জ্বলছে, এদিক জ্বলছে, আগুন জ্বলছে, চিৎকার, হাহাকারে চিৎকার শুনতে পাচ্ছি। তার মধ্যে আমরা বগুড়া শহরে গিয়ে কিছু খেতে পারলাম না। কাঁচা পাউরুটি একটা দোকান খোলা ছিল, ওরা মুক্তিবাহিনীর লোকেরা নিয়ে এলো, আমাদের দুজনকে দুটো করে দিলে এইটুকুটি পাউরুটি। আমরা সেখানে চিপতে চিপতে আসছি, যে পথে ওরা আমাকে নিয়ে গেছে সেই পথটা ওরা ভুল করে ফেলেছে। রাত্রি প্রায় 1টা নাগাদ আমরা অন্য পথে এসে দেখি একটা খাল, খাল পর্যন্ত ছোট ছোট নদীর খাল, সে জল ভর্তি, আর ওই জীবগুলো পারবেশ করে আমরা সেদিন কিন্তু আমি দেখেছিলাম। ওরা কি করলো, ওদের কাছে সব অস্ত্র ছিল, কোদাল, কোদাল জানো গাছ কাটা, হ্যাঁ কোদাল নিয়ে ওরা 2-3টা গাছ কেটে ফেললো। আচ্ছা ওই খালের এপার ওপার দিয়ে আমার আর আমার কলিগের হাত ধরে ওপারে পার করে দিল। ওদের জীবগুলো ওই কাঠের উপরে, ওই গাছ কাটা কাঠের উপর দিয়ে টেনে বেরিয়ে পরে চলে গেলো। কিন্তু আমাদের বলেছিল সন্ধ্যা 7টা বা 8টার মধ্যে পৌঁছে দেবে। আমরা যখন বালুরঘাটে এসে পৌঁছলাম তখন ভোর 6টা। আচ্ছা চারদিকে আর পাচ্ছিলাম না, তখন শরীর পুরো ছিল না। এটা হবে আপনার 26 তারিখে। আচ্ছা 26 তারিখে আমি বালুরঘাটে ফিরে এসে সারা রাত জাগা, ক্লান্ত, কবি লিখবো। আমি ওদের বললাম একটু চা খাও, চা দাও, আমার কবি লিখতে হবে। হিন্দি মিডিয়াম 10-12টা ছেলে আমার ঘরে ঢুকে এসে বললো স্যার আমাকে দেশ স্বাধীন হয়ে গেছে। আমি কি কি করে হলো, বলে ওই জিয়া সাহেব স্বাধীনতা ঘোষণা করেছে। আমি আমার কে জিয়া, বলে আমাদের মেজর জিয়া। আমি সে কে, বলে পাকিস্তান আর্মি। আমি কি কি করে স্বাধীনতা ঘোষণা করে উল্টো পাল্টা কথা বলছো, হ্যাঁ। তারপরে ওদের ছেড়ে বের করে দিই, ওরা না স্যার এটা বঙ্গবন্ধুরই, কি হয়েছে জানেন, বঙ্গবন্ধু কিন্তু অ্যারেস্ট করে নিয়ে গেছে, বঙ্গবন্ধু লিখে দিয়ে গেছে, বঙ্গবন্ধু স্বাধীনতা ভাষণটা উনি আগে রেকর্ড করে দিয়ে গেছেন। সেটা বলেছিল যে রেডিও স্টেশন খালি পাওয়া যাবে সেখান থেকে ব্রডকাস্ট করা হবে, চট্টগ্রামে খালি পাওয়া গেল জিয়া সেটা নিজের নামে ব্রডকাস্ট করলো। তারপরে তো কি হয়েছে আপনি জানেন, চট্টগ্রামে যে মন্ত্রী ছিল আমাদের, নামটা ভুলে গেলাম, ওই সময় মানে বঙ্গবন্ধুর মন্ত্রী ছিল, মন্ত্রী ছিল, হি ওয়াজ বিগ লিডার চট্টগ্রামে, আওয়ামী লীগের লিডার। ওখানে যে ঘোষণাটা পাঠ করছে সেটা, হ্যাঁ ঘোষণা যে পাঠ করছে ওই সময়, হ্যাঁ সেই সময় হান্নান, না না হান্নান আর একজন ঘোষণা তো পাঠ করলো ওরা। তারপরে ওরা জিয়াকে ঘেরাও করলো, যে ওনার নামটা আমি ভুলে গেছি, ওই উনি ওনাকে নিয়ে গেল, উনি ওখানকার এমপি হয়েছে সেই ইলেকশন, আগের ইলেকশন, উনি বঙ্গবন্ধু মন্ত্রী হয়ে যতদিন বেঁচে ছিলেন ততদিন ছিলেন। আচ্ছা আচ্ছা নামটা ভুলে গেল, যাক গে উনি ওনাকে গিয়ে ঘেরাও করলো চট্টগ্রামে ছেলেরা। আচ্ছা যে বঙ্গবন্ধু ঘোষণা জিয়া নিজের নামে চলেছে, আপনি চলেন আমরা ওকে মারবো, বুঝতে পারছেন। আর তখন ওরাই উল্টো পিস্তল ধরেছে, বুঝতে পারছেন। তারপর জোর করে জিয়াকে নিয়ে আসে, জিয়াকে নিয়ে জিয়া নিজে বলে আমি যা বলেছি আমার নাম করে এটা ভুল বলেছি, অসাবধানতার জন্য বলেছি, আজকে এই স্বাধীনতা ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি তার পক্ষ থেকে, আর কি বলো তার পক্ষ থেকে না, আপনি রিডার আর তার পক্ষ থেকে না, তার স্বাধীনতা ঘোষণা আপনি পড়ে দেন, আমরা একজন অ্যাঙ্কার মহিলাকেও ডেকে নিয়ে আসতে হয়েছে, কিন্তু আমরাও পড়তে পারি, কিন্তু আপনি তার পক্ষ থেকে আপনি বলবেন না, আপনি আপনার আপনি কে এনি ওদের কথা প্রচন্ড কথা বাড়ি হয়েছে। আমি কলকাতায় অফিসে ফোন করলাম, যেদিকে তো বাংলাদেশ স্বাধীনতা স্বাধীন কথা ডিক্লেয়ার করেছে, সন্দেহ পেলাম দেখো সরাসরি, তখন ধরো লাইনটা ধরো, লাইনটা ধরো তো উনি বললেন না আপনি দিয়ে ওনাই তো কিছু দেয়নি, তুমি একটা কাজ করো তুমি চলে এসো, তুমি চলে এসে সোজা
তোমার বন্ধুদের কাছে যাও, মানে তাজউদ্দিন কামরুল জিহান, ওরা জানতে পারে। তো আমি 8 ঘন্টা মালুবাতি কলকাতা এলাম, ফটোগ্রাফারকে ওই রান্নাবাজের কাছ দিয়ে গেলাম, নামিয়ে দিলাম। ওখানে গিয়ে তাজউদ্দিন বললাম কবিতা দিন, এরকম বলেছিলাম কবিতা দিন, তো স্বর্গত হয়েছিল সেখানে হলো নেতাদের মধ্যে আমাকে নিয়ে টানাটানি পড়ে গেল। আমার খুব প্রচুর কাজ করেছে আবু হেনা কামরুল জীবন রাজশাহী, কামরুল জীবন সাহেব আমাকে বলছে আচ্ছা ডেকে নেবো, দেশ তো স্বাধীন হবে, ইসুবে দিনাজপুর হলো, অমুকে বগুড়া বগুড়া হলো, আমার জেলা রাজশাহী হলো না, আমি যাবো তো, আপনি ঘাবড়াচ্ছেন কেন, আমি সাতক্ষীরা দিয়ে ঘুরে এসি আপনার ওখানে যাবো। তা আমি রাজশাহী গেলাম, যাবোই নবমাস পর্যন্ত, সেটা একটা অন্য ব্যাপার। আমি মালদাতে আপনার ইয়েতে ছিলাম সার্কিট হাউসে, সার্কিট হাউসের সামনে ক্যাম্প ছিল, মানে রিফিউজি ক্যাম্প, মালদাতে করে 16টা রিফিউজি ক্যাম্প ছিল, সমস্ত আমদান বিক্রি করে রিফিউজি করে দিয়েছে ওখানে গাঁ চৌধুরী। তারপরে ওদের সঙ্গে আমার কথাবার্তা হলো, ওরা পরের দিন আমাকে সাতক্ষীরা চাঁপাইনবাবগঞ্জ হয়ে রাজশাহীর দিকে হবে, চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার সময় বাধা পড়লো, সেই জন্য ইন্ডিয়ান বর্ডার থেকে মাইল 10-15 বাংকার তৈরি, বাংকার থেকে মুক্তিবাহিনীর বলে গুলি মেরেছে। মুক্তিবাহিনীর আমাদের ফটোগ্রাফারকে বললো আপনারা কিচ্ছু করবেন না, আমরা করছি। ওরা দৌড়ে গিয়ে ওরা ওদেরকে স্টেনগান ছিল, স্টেনগান দিয়ে ওই বাংকার উড়িয়ে দিল। ফটোগ্রাফার তো সাংবাদিক ফটোগ্রাফার যদি হয়, যে বদলোক ভয় পাচ্ছিল সে দৌড়ে জট করে নেমে টুকরাটা ছবি ধরে নিচ্ছে, কি যে গোড়াগুলি হচ্ছে, বুঝতে পেরেছে, ইমাদ্র মারা গেছে, অনেক বয়স হয়েছিল তখনই, তার বয়স ছিল প্রায় 60 বছর। আচ্ছা তারপরে আপনার আমরা কলকাতায় বসে কিছুদিন, আমরা বলবো না, আমি কাজ করেছি, কাজ করা ওই রোজই আপনার মুজিবনগর সেক্রেটারিয়েটে বিভিন্ন লোকের সঙ্গে দেখা করা যাওয়া, আর আমি সব খবর পেয়ে যুদ্ধের খবরই আপনি যুদ্ধের সব যুদ্ধের খবর অস্ট্রেলিয়ার যুদ্ধের খবর আমাকে, এখন আমি বলবো না ওটা অসম্ভব কি করেছিলেন, শুনুন আপনাকে বলি, যেখানে আমি শুরু করেছিলাম আমার অরিজিনাল স্কুল, আমার বাড়ির স্কুল, হেডমাস্টার ছিল সুরেশ বক্সি। সেপ্টেম্বর মাস্টারের রাত্রি 8টা নাগাদ আমি বসে লিখছি, তারা আমাকে এক্সেন্স থেকে বলছি আপনাকে ভালো কথা বলতে চাই, এখন এখন দিও না, তো আমি এখন লিখছি বড় নামটা জানো, ওরা উনি ছাড়ছেন না, বারবার ফোন করছেন, ওনার নাম সুরেশ বক্সি, আমার নামটা মনে করে গেল। তা আমরা দাও আমাকে বলছি আমি যে সুকরঞ্জন স্যারের সাথে কথা বলতে পারি, মানে আপনি কে বলছেন, বলে আমার নাম সুরেশ বক্সি, কেবিআর হেডমাস্টার, আমি স্যার নমস্কার কেমন আছেন, মানে তুমি যারা কাজ করো তুমি যা করছো আমি আমার ছেলেদের বলছি কি দেখো আমাদের স্কুলের ছেলে এখন কোথায় এগিয়ে গেছে, তো তোরা এখন পাচ্ছিস না। আমি বললাম যে স্যার আমি ছেড়ে দিন, আমি সভাপার ঠিকানাটা দিন, ডাবলিয়ে থাকতো, আমি ওনার ঠিকানা নিয়ে খাদিগম থেকে 4টে ধুতি 4টে পাঞ্জাবি কিনে নিয়ে বাড়ি চলে গেলাম, সব ওখানে উঠে ওনার বাড়িতে দিয়ে গেলাম, উনি আর আমাকে ছাড়তেন না, বুঝেছেন। এরপরে তো ধরুন ইন্দিরা গান্ধী যখন সেপ্টেম্বর মাসে ইন্দিরা গান্ধী যখন মোটামুটি ডিসিশন নিয়ে নিয়েছে এবং বাকিটা তো বলা আমার এখন উচিত হবে কিনা, ডিসিশন নিয়ে নিয়েছে যে যুদ্ধ হবে আমাদের জিততে হবে, বাংলাদেশ হবে, এটা উনি ডিসিশন নিয়ে নিয়েছেন। কারণ ওনার সঙ্গে কোনোরাত্রে শত্রু থেকে বঙ্গবন্ধুর সঙ্গে আগের বছর 69 ইলেকশনের পরে লন্ডনে দেখা হয়েছিল, বুঝতে সেখানে যা কথাবার্তা হওয়ার সে ব্যাপারে আমি নিজে কেউ বলেন যে তার কোনো প্রতিনিধির সঙ্গে, হ্যাঁ তার বঙ্গবন্ধুর কোনো প্রতিনিধির সঙ্গে ওখানে দেখা হয়েছিল, সেখানে তাকে বলা হয়েছে, তাকে বলা হয় বঙ্গবন্ধুর বন্ধু হতে পারে, বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর তারাপদ বসু আনন্দবাজারের লন্ডন অফ ইঞ্চার্স, তিনি 38-42 কমিউনিস্ট, বুঝতে পারছেন, সে যদিও ভবিষ্যৎ ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধীর হাজব্যান্ড সমস্ত কমিউনিস্ট ওখানে বসে ইন্ডিয়া অ্যাম্বাসেডর করেছিল স্ট্যান্ডার্ড, সেখানে ওরা বসে
আলোচনা করি কে কি বড় মরছে না মরছে, আমি তো আপনাকে অবধি রেকর্ড বলে দিতে পারি, আমি সব জানি। এবার কিভাবে কি বঙ্গবন্ধুর সঙ্গে প্রথম দেখা হলো কোথায়? আচ্ছা শুনুন, সেটা খুব ইন্টারেস্টিং। আমি এত লিখছি আপনার, আমি আপনাদের ওই চায়ের মন্ত্রীকে বলেছি যে বঙ্গবন্ধু এলে ফার্স্ট ইন্টারভিউটা আমাকে দিতে হবে, না না দিলে বলি একবার। বঙ্গবন্ধু যেমন এইখানে তেজগাঁওতে দিল্লি হয়ে লন্ডন দিল্লি হয়ে নাম, মানে স্বাধীনতার পরেও আপনি এখানেই আছেন? হ্যাঁ, খুব ইন্টারেস্টিং। ওইটাই যে স্বাধীনতার সময় আপনার কোনো সমস্যা হয়নি, মানে তখন তো যুদ্ধের মধ্যে, যুদ্ধের মধ্যে অনেক সমস্যা হয়েছে, দুটো গাড়িতে আমরা ছিলাম আর বাঙালি রিপোর্টার আমি নায়ক ছিলাম, আর বেশিরভাগই ছিল ব্রিটিশ ফরেনার। খুলনা যখন মিনিট পনেরো করে লড়াই হলো, বুঝলেন, আর পাকিস্তানে যখন ফেল করলো ওদের ট্যাঙ্ক থেকে, তখন ইন্ডিয়ান তিনটে ট্যাঙ্ক করে করে গিয়ে স্ম্যাশ করে দিয়ে লোকগুলোকে ধরে নিয়ে গেলো। আর আপনার খুলনার বাঙালিরা দুই দিকে দাঁড়িয়ে তারা শুধু হাতে দাঁড়িয়ে দিচ্ছে আর মুড়ি আর নারকেল আর বাতাজা শুচ্ছে, আমি নিয়ে সেদিন বিবিসি একটা ওকে বুঝতে পেরে দিয়ে বলেছিল যে বাংলা কাগজের একজন সাংবাদিক তিনি সেকেন্ড ট্র্যাকে ছিলেন, পাকিস্তানি গুলি মারা গেছে। আচ্ছা, সেটা বিবিসি শুনেছে। আমার এক বন্ধু, সে লন্ডনে থাকে, সে আমার স্ত্রীকে ফোন করেছে আমি কোথায়। আমার স্ত্রী বলেছে তোর যুদ্ধ ক্ষেত্রে আছে, বলি ঠিক আছে আর কিছু বলবি না। আমি যখন অফিসে এসে আটটা নাগাদ নামলাম, আমার সারা গায়ে বারুদের গন্ধ, ইউনিফর্ম পর, আমার তো ইউনিফর্ম ট্রেনিং হয়েছিল, আমাদের প্রোগ্রামে ট্রেনিং হয়েছিল সব ইউনিফর্মের, মানে ওয়ার রিপোর্টার হিসেবে। সে কার্ডটা আমার কাছে এখনো আছে, ডিভিএস মিশিয়ে। তো আপনার আপনার আমি যখন অফিসে ঢুকে নামলাম তখন দেখি সব গম্ভীর হয়ে আছে, কে বলে কথা বলছে, একজন শুধু টেলিফোন অপারেটার, সে বেরিয়ে শুভ আপনি এসছেন, বলে কেটে ফেলেছে। তো আপনার কি হয়েছে? আপনার বাজে কথা উঠেছিল, আপনি বড় বড় করেছে, আমি জান বড়বাবু অস্থির হয়ে বারবার আমাকে বলছি, ওইলে পরে আমার ঘরে পাঠিয়ে দিও। আমি ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে বললো, আপনি নিজেই যুদ্ধ করলেন, আপনার গা দিকে দেখছি ভারতের গন্ধ আছে, আমি ভারতের অধিকারে ছিলাম। তারপরে উনি চিপি পড়ে ডেকে বললো, ও আর কিছু দেখবে না। আমি জামাটা খুলে ফেললাম, গেঞ্জি গায়ে দিয়ে শীতের মধ্যে, শিববাবু ওকে নিয়ে আপনি লাইব্রেরি থেকে সব শুনে নিন, আপনি লিখে দেন। এই মিন্টাল মেকার কেউ লিখতে পারবে না, আমি লিখবে কিন্তু পারবে না, আমি আমি বারণ করছি, আপনি কবিতা সিদ্ধ করে দিয়েছিলেন। কিন্তু আমার কবি আমি আমার এক্সপিরিয়েন্স অফ দ্যাট ডে সেটা আমি সিদ্ধ করে বলে গেছি, সিদ্ধ লিখে দিয়েছি। অর্থাৎ বঙ্গবন্ধুর কথা বলছিলেন প্রথম? হ্যাঁ, বঙ্গবন্ধুর কথা শুনুন। আপনাদের মন্ত্রীদের সঙ্গে মুজিবনগরের গভর্নমেন্ট এবং তারা যখন চব্বিশ তারিখে কলকাতা আছে, তাদের অনেক আগে আমি এসেছি, আমি এসেছি আঠারো তারিখে, সেটা আমার স্টোরি। ষোলো তারিখে আর্মির যে পিয়ারো, আর্মির পিয়ারো কলকাতার, সে আমাকে আর যুগান্তরের চিপটি বলে অনিল দাকে বললো, ফোর্ডিয়ামে যে ক্লাব আছে, ফোর্ডিয়ামের ক্লাব, তার সামনে দাঁড়াতে, আমাদের যেকোনো সময় ডেকে নিয়ে সামনে দিয়ে হেলিকপ্টার ঢাকায় আসছে। আমরা বসে আছি জিজ্ঞেস করছি, ওকে পাচ্ছি মেজর রিকি, তখন মেজর রিকি নামটা মনে পড়ে গেছে। আমি ওর সবাইকে বেশি বলবো না, আপনিও রেকর্ড করবেন না, কারণ ও তার পনেরো দিন পরে অ্যাক্সিডেন্টে মারা যায়। ও কিন্তু খুব দুষ্টামি করেছিল আমাদের অনিন্দাকে নানিয়ে গিয়ে দুষ্টামি করেছিল। কিন্তু আমি যখন অফিসে ফিরে গেলাম, তখন অশোকবাবু তখন নির্দেশ ছিল লিউটম্যানের কাছে, আগে ওনার সঙ্গে দেখা করে বলে আমি ডিপার্টমেন্টে যাবো। তারপরে আপনাকে ডেকেছি, আমি গিয়ে বললাম স্যার যাওয়া হয়নি। আমাকে প্রথমে এক গ্রাম হেসে বলি, কিরকম দেখলেন, হ্যাঁ বেটা পাকিস্তানি একটাই খেয়ে গেল তো। তা ভাবি হলো, আমি স্যার যাওয়া হয়নি, আমি চোটে বম হয়ে যায়। হ্যাঁ কেন? আমি তো ঘটনাটা বললাম, আমি তো টেলিফোন দিয়ে তো বলো, যৌকের আহত দিল্লিতে জগজীবন ডিভিএস মিনিস্টার, ওরা একসঙ্গে কলকাতা, জগজীবন কলকাতা পড়াশোনা করতো, বড়নগর কলেজে আর বিদ্যাসাগর কলেজে, আবার একসঙ্গে গেলেছিল অশোক সঙ্গে। জগজীবন উনি পুজোয় ওই ছাড়লেন, কেন আমাকে নেওয়া হয়নি? তো যজ্ঞান বললো, দেখো অশোকটা আজকে এত কোনো শর্টেজ হয়েছে, হেলিকপ্টার কোনো
কালকে রিপেয়ার করা হবে, 18 তারিখে সুপরিজন নিয়ে একটা হেলিকপ্টার যাবে। আমি 18 তারিখে এখানে আসি, 18 ডিসেম্বর থেকে আমি কোথায় উঠবো কি জানি, ঢাকায় কোনো আসিনি। কারণ আমার সঙ্গে তার আগে অন্য স্কলারশিপে ঢাকার একজন জার্নালিস্ট ছিল লুৎফর রহমান, পাকিস্তান অধরুয়া পরে বাংলাদেশ অধরুয়া, লুৎফর রহমান আমাকে বললো, আমি ফোন করলাম আমাদের অপারেটরকে, বললাম এই অফিস পাকিস্তান অধরুয়া দেখো তুমি টেলিফোন করে এই ওকে পাওয়া যায় কিনা, তাও পাওয়া গেল সঙ্গে সঙ্গে। আমি বললাম লুৎফর ওখানে আমাকে বলছে কিরে সারা, হ্যাঁ কোথায় তুই কোথায় ছিলি পালিয়েছিলি, হ্যাঁ তুই 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 রাজাঘর হয়ে গেছিস, বলে না আমি রাজাঘর হয়নি, শোন জীবনের জন্য এখানে থাকতে হয়েছে আমাকে, আমার ছেলেদের জন্য ছিলাম। আমরা কালি সকাল 9টার সময় হেলিকপ্টারে আমি একা নামছি, তুই একটা গাড়ি নিয়ে আসবি আর আমি কোথায় উঠবো, কন্টেইনার হোটেল বলে একটা হোটেল আছে বিজয়ের পরে, বিজয়ের পরে, বিজয়ের পরে, বিজয় বিজয় তো 16 তারিখে হলো না, 18 তারিখ, 18 তারিখ থেকে আমি ঢাকায় আছি, সব কাজে আমি করেছি। তারপরে আমি বঙ্গবন্ধুর সঙ্গে, ওরা আমাকে বলেছিল বঙ্গবন্ধু যদি 10 তারিখে যে 10ই জানুয়ারি সেভেন্টি প্লেন থেকে নামে, আমার একদিকে লাগিয়েছিল খন্দকার মোস্তা সরি আপনার সৈয়দ নজরুল ইসলাম, তখন আমাকে বলেছে একটা সিগারেট দাও, ওরা সিগারেট দিতে হবে আর কামরেজন বললো সিগারেট খাইয়ে দেবো, আমাকে জ্বর দাও আমি আমি দেখি কি করে তুমি অ্যাপয়েন্টমেন্ট পাও, বঙ্গবন্ধু কিরকম করে বলছি আমি দেখি অ্যাপয়েন্টমেন্ট পাই কিনা। তা ওরা চারজনে গিয়ে পরের দিনই ওনাকে বলেছে আমার রোল এবং পার্টিকুলারলি আমার রোল মারান্দাবাজার পত্রিকার মালিক মানে খোদ তাজউদ্দিন সাহেব বললেন, আমি শুধু বলেননি শুধু আমাকে 13 তারিখে, উনি তো 10 তারিখে এলেন, ওরা 12 তারিখে ওরা বঙ্গবন্ধুকে পুরো রিপোর্ট করেছে। আচ্ছা আচ্ছা, তার তো সেই সময় রিপোর্টের মধ্যে আমাদের কথা রয়েছে, মারান্দাবাজারের কথা আমার কথা। 13 তারিখে আমি আর অরূপবাবু কন্টেন্ট হোটেলে বসে কপি করছি, হঠাৎ নিচ থেকে ফোন, আমি কামরুজ্জামান বলছি আর কি হলো, আবার 3 দিন তো হয়ে গেল উনি এসছেন, আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট হলো না, আচ্ছা দেখে নিচ্ছি আমি, আমি বললাম। উনি হাসতে হাসতে বললো কালকে 9টার সময় গেটে দাঁড়িয়ে থাকবে হোটেলের, দেখো কি দাঁড়ায়। তো 9টা দেখি উনি আর ইসু আলী সাহেব ওরা গাড়িতে করে আমাদের বললো গাড়িতে ওঠো, গাড়িতে ওঠার আমার যাওয়ার আগেই তাজউদ্দিন সাহেব আর সৈয়দ নজরুল ইসলাম ক্যাপ্টেন মুন্সির আলী তারা আমার সম্পর্কে আনন্দদাসের মধ্যে বঙ্গবন্ধুকে পুরো ব্রিফ করে রেখেছে। আমি বঙ্গবন্ধুর কাছে যখন গেলাম যে পাকিস্তান যে বলতি উনি হাওয়া করে কেঁদে উঠলেন, আমার আমার সব রবীন্দ্রজীবনী ওরা পড়িয়ে দিয়েছে, দেখুন সব ঘরে ঘরে নিয়ে আমাকে সিদ্ধান্ত, আমি আর অরূপ বাবু দেখছিলাম তখন, তো ওই মুহূর্তে তখন ইন্টারভিউ করা যায় না, তখন অরূপ বাবু আমাকে চোখ মেরে বললো যে আপনি বলে দিন পরশু পেয়ে যাবে, বঙ্গবন্ধু আপনি চিন্তা করবেন না আপনার রবীন্দ্রজীবনী আপনি অরিজিনাল পাবেন, ও খানসানা পড়িয়ে দেখ আমরা আপনাকে রবীন্দ্রজীবনী এনে দেবো। আমরা ওই কলকাতা অফিসে ফোন করে দিলাম, পরের দিন একটা ডাকোটা খবরে খবর নিয়ে এলো সব রবীন্দ্রনাথ, একটা ছবি আছে ওই দেখবে যে উনি আমাকে জড়িয়ে ধরে আছেন, ওই রবীন্দ্রনাথ দেখে উনি এত খুশি হয়েছিল, সেই দিকে উনি আমাকে লাইক করতেন, কিন্তু আমার কিছু করার আমি কোনো অপরাধ করিনি, আমি তার এই চারটা তো বাজে আরেক কিছু ইয়ে। ইন্দিরা গান্ধীকে বলা হয় বাংলাদেশের স্বাধীনতার দাত্রী, তো এটা সম্পর্কে আপনার ইয়ে কি, মানে আমি একবার বলেছিলাম বলা হবে না, ইন্দিরা গান্ধী ইজ এ পার্সন, হ্যাড দ্যার বিন নো ইন্দিরা গান্ধী বাংলাদেশকে হয়তো স্বাধীন হতো, আজকেও করতে যুদ্ধ করতে হতো। আমি বিজের বিস্তারিত আলোচনায় যাব না, এইটুকু বলবো ইন্দিরা গান্ধী যে যুদ্ধের 15 দিন আগে ইউনাইটেড নেশনস এর লবিতে দাঁড়িয়ে নিক্সনকে বাস্টার্ড বলে আসতে পারে, বুঝতে পারছেন সে কি পারে, যারা দোজ হু আর কিলিং দি বেঙ্গলিজ অফ বাংলাদেশ, আই হ্যাভ অলরেডি ডিসাইডেড টু রিকগনাইজ দি বাংলাদেশ, উনি তো রিকগনাইজ করে দিলেন 6 ডিসেম্বর, অ্যান্ড আই ওয়ান্ট দে উইল বি পানিশড বাই দি পিপল অফ দিস ওয়ার্ল্ড, উনি ইউএন লবিতে দাঁড়িয়ে কথা বলেছেন। সারা বিশ্বই তো উনি ঘুরেছেন বাংলাদেশের পক্ষে, আপনি যেদিন যেদিন স্বাধীন হলো চলে গেল, আমি কিন্তু ছাড়িনি, আমি অসুখ অফিসে গিয়ে কিছু খেয়ে আমি হোটেলে আমি চলে গেলাম, নিয়াজি এসে গেছে আর জ্যাকব চেয়েছিল আমি নিয়াজির ইন্টারভিউ করি, জ্যাকব বারবার নিয়াজির ঘরে যাচ্ছে, আমি টায়ার্ড আই ক্যানট স্পিক, আমি প্রায় 2 ঘন্টা আমাকে বসিয়ে রেখেছে, তো আমি আমি দেখছি জ্যাকব ওকে বলছে ও রাজি হচ্ছে না,
তারপরে আমি ওখানে চলে এলাম তাজউদ্দিনের সেক্রেটারিয়েটে, ফটো কাছে কাছে ওখানে চলে এলাম। তা আমাকে কাজ হলো কি হলো, রিয়াজির সাথে কথা হলো? আমি ওদের বলেছিলাম আমি ভোট দিয়ে দিকে ওখানে আসবো। আমরা বেটা দেখে বলে আর দেখা করে যা মার খেয়েছে, যা আমার যার আপনার দশই ডিসেম্বর 16ই ডিসেম্বর তো মুক্তি হয়েছে, সে তো বিজয় দিবস উদযাপন করা হলো যশোরে, আমি ছিলাম সেখানে, বুঝতে পেরেছি। যশোরে তো তাজউদ্দিন সাহেব বললো এখন আমাদের শুধু ঢাকার সুবিরন এরিয়াটা বাকি আছে, আর আমি যদি জানি যৌথ বাহিনীর সঙ্গে কথাবার্তা হচ্ছে, ওরা ইয়েতে যেখানে সিভিলিয়ান বলছে সেখানে বোমা ফেলবে না, কিন্তু ক্যান্টনমেন্টের চারিপাশে বোমা ফেলবে। উনি পাবলিক মিটিং এ বললেন। তো তাহলে বঙ্গবন্ধুর আর দেখা হলো শুধু, তখন আর ইন্টারভিউ নিলেন না? না, ইন্টারভিউ নিলাম না। পরে কি? পরে পরে তো সব আমার সঙ্গে রোজই দেখা হতো। উনি যেন সামরেদার, উনি আমাকে ভালোবেসে গেলেন। আচ্ছা, পরিবারে একজন করে নিলেন। একদিন না গেলে পর উনি গণভবনে না গেলে পর উনি ক্ষুব্ধ হতেন। এটা তো আমার ভাগ্য, এটা এটা অস্বীকার করবো না। একটা বিদেশি রাষ্ট্রের হোক, সে আমাকে না না দেখবে তাই অফিসারের চিৎকার করে। তো বঙ্গবন্ধু সম্পর্কে আপনার আপনার মূল্যায়ন কি? আপনি নিজের দেখা একজন আমার আপনাদের দেশে স্বাধীনতার পোস্টার ফেস্টুন দিচ্ছে, তার উপরে তিনি ছিলেন মানুষ, মানবতার প্রকৃত বন্ধু। এবং তিনি বিশ্বাস করতেন যে মানুষকে হাঁকি দিয়ে পৃথিবী চলতে পারে না, কখন কোনো দেশ চলেনি আর এখনো বাংলাদেশ চলবে না। তাই আপনাদের বর্তমান নেত্রী মানে আমাদের হাসিনা আপা, যে উন্নয়নের কাজ, আমি কালকে কলকাতায় নামার সময় আমি আপনাদের এয়ারপোর্ট দেখে ঢাকায় আপনাদের এয়ারপোর্ট দেখে আমি তো স্তম্ভিত হয়ে গেলাম। এটা হিত্রো নামলাম, এটা ফ্রাঙ্কফুর্টে নামলাম, আমার উন্নয়নের কাজ হচ্ছে, আমি চোখে দেখেছি। তো বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে এই দেশ স্বাধীন করেছিলেন, আপনি কি এখন সেটার বাস্তবতায় আপনি কি দেখতে পাচ্ছেন? সেটা আমার থেকে আপনারা ভালো বুঝতে পারবেন। আমি থাকি 180 মাইল দূরে, তারপরে আপনি তো প্রায় মানে সময় পেলেই চলে আসেন। চলে আসি, কিন্তু কাজ হচ্ছে আপনাদের দেশে, কাজ হচ্ছে। তাছাড়া আপনাদের দেশে পশ্চিমবঙ্গে যেমন ঘরে ঘরে 5 জন করে বেকার, আপনাদের দেশে তো বেকার নেই। এখন এই 40 বছর আগে ইয়ংদের চাকরি দিতে হবে, একজন লোক বুঝেছিলেন, তার নাম বনি খান চৌধুরী, তিনি যখন পশ্চিমবঙ্গে ইরিগেশন পর মিনিস্টার ছিলেন, তিনি প্রথম 7 দিনের মধ্যে 12,000 লোককে চাকরি দিয়ে দিল। এবং তিনি বারবার বলতেন, তিনি ইন্দিরা গান্ধী ক্যাবিনেটে ছিলেন, ইন্দিরা গান্ধী তখন ডিপার্টমেন্ট শিফট করে, তখন ইন্দিরা গান্ধী ডেকে তাকে বলেছিল, কারণ আমরা তার অফিস ঘরে বলেছিলাম ওয়েট করে যে উনি আসবেন, মন্ত্রী থাকলো কি থাকলো না, ওনাকে ইন্দিরা গান্ধী ডেকে পাঠিয়েছিলেন। সে বললো যে তুমি তো চাকরি দিতে ভালোবাসো, রেলে অনেক চাকরি দেওয়ার স্কোপ আছে, তোমাকে আমি আজকে থেকে রেলে দিয়ে দাও বললেন। চাকরি শুনুন, ইয়ংদের চাকরি না দিয়ে কোন সরকারি শুধু মুখের কথায় দেশ। তো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা টানা তিন টার্ম প্রধানমন্ত্রী, সাংঘাতিক ব্যাপার, ভাবা যায় না। আপনার মূল্যায়ন কি তাকে? শুনুন, উনি তো তিনজন মহিলা অ্যাম্বাসাডার পাননি আমেরিকান, আমাদের পশ্চিমবঙ্গের মহিলা পরপর 3 জন আমেরিকান মহিলা অ্যাম্বাসাডার পেয়েছেন। উনি তো নিজের দেশকে বাবার যে নীতি, যে আদর্শ বাবা দেখিয়ে গেছেন, সেই তো ফলো করছেন, আর সেই জন্য লোক ওনাকে বারবার ভোট দিচ্ছে। এবং মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের জন্য কাজ না করলে কেউ ভোট দেবে না, শুধু মুখের কথা দেয় না। আমি আজকে রোজ অ্যানাউন্স করছি 200 কোটি টাকা 1,000 কোটি টাকা এই মন্দির বানাবো, এই গঙ্গা দূষণ করবো, এটা কাজ হয় না। সাময়িকভাবে হাতে তালি পাওয়া যায়, কিন্তু সাধারণ মানুষেরা বিশ্বাস করে, তারা খেতে চায়, তাদের পড়তে চায়, তাদের ফ্যামিলিকে বাঁচাতে চায়, সেইটা আপনার নেতৃত্ব করছে। আপনার নেত্রী মানে আমাদেরও নেত্রী, আমরা গর্বিত যে আমাদের নেত্রী এই বাংলাদেশকে গঠন করার জন্য সেই নীতি গ্রহণ করেছে। আমি আমি জানি যে বাংলাদেশের জানি মানে আমার একটা অভিজ্ঞতা, সেটা আর বিশ্লেষণ করবো না, কিভাবে চাকরি পায় বুঝলেন। তো আমরা আরেকটু জানতে চাই যে একটা স্বাধীনতার যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ ভারতের সম্পর্ক যে শুরু, বর্তমান সময়ে এই সম্পর্কটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন দুই দেশের? আমার মূল্যায়ন বর্তমান সময়ে যে স্বাধীনতার সময় যে যে সম্পর্ক ছিল এখন তার থেকে 180 ডিগ্রি ঘুরে গিয়েছে। আপনারা কি মনে করেন আমি জানি না, কারণ আপনারা মনে রাখবেন আপনাদের যেমন জামাত রয়ে গেছে,
আপনার দেশে যেমন ফেসিস্টের হয়ে গেছে, ভারতবর্ষে এখন ফেসিস্টের গভর্নমেন্ট চালাচ্ছে, পুরো ফেসিস্টরা। এবং তারা যখন ইলেকশনে হেরে যাবে, ইলেকশনই অন দি অনলি এজেন্ডা, ভোট নট ফর পিপল, সব তখনই আপনার ভগবান রামের নাম নিচ্ছে। রাম আসলে জন্মেছে কিনা তো দুই কাশীরাম দাস আর দুই রামায়ণের মধ্যে ডিফারেন্স আছে, রাম বানালো কে? এখন তখন তো যখন যখন রাম মন্দির অযোধ্যার মসজিদ ভাঙা হলো, তখন জ্যোতিবাবু আদবানিকে জিজ্ঞেস করেছিল, আপনি কি করে জানেন মিস্টার রাম ওখানে জন্মেছেন? জ্যোতিবাবু জানে, বলে এটা আমাদের ভাবনা। জ্যোতিবাবু আমাদের বললেন, ওটা ভাবনা কি ভাবনা, রক্তক্ষয়ী সংগ্রাম করে উনি ভাবনা দেখাচ্ছেন, উনি কি ভেবেছেন কি আমি পশ্চিমবঙ্গে একটা লোকের হাত দিয়ে দেখুক? এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি? এখন আমি জ্যোতিষী নেই। আচ্ছা আচ্ছা, তো এই আমরা দেখছি যে সাউথ এশিয়ার একটি দেশ মানে উগ্রপন্থীদের দখলে, সেটা আফগানিস্তান। তো অনেকেই আশঙ্কা করছে যে পাকিস্তানও একটা ঝুঁকিতে আছে বা বাংলাদেশও সেই ঝুঁকির আশঙ্কা রয়ে গেছে। পাকিস্তান তো আজও ভুলতে পারেনি, আর পাকিস্তান যতদিন পাকিস্তান থাকবে ততদিন ভুলতে পারবে না যে থাপ্পড়টা ওরা খেয়েছে শেখ মুজিবুর ইন্দিরা গান্ধীর কাছে। ওদের যে জিন্না সাহেব টু নেশন থিওরি করেছিলেন সেটা থাকলো না, তো সেটা তো রাখতে পারলো না, কারণ বাংলাদেশ মনে করে তারা সেকুলার, তারা হিন্দু মুসলমান একসাথে কাজ করতে চায়, আর ওখানে তো কোনো হিন্দুই নেই পাকিস্তানে। কাজে ওই ধর্মের নামে বাংলাদেশে কোনো বজ্রতেই চলবে না, এটা নজরুলের কথা, আমার কথা নয়। আচ্ছা তো আরেকটা প্রশ্ন, সেটা হলো আপনি অভিজ্ঞ সাংবাদিক, সেটা হলো একটু যে আপনি দীর্ঘদিন 40 বছর একটা পত্রিকার সঙ্গেই ছিলেন, তো সেই সময়কালের সাংবাদিকতা, এখন আপনি লেখালেখি করছেন, কলম লিখছেন, বই লিখছেন, এখনকার সাংবাদিকতা এই দুইটা সময় কে তুলনা করলে বলেন? আমি দুঃখের সঙ্গে বলছি যে আমি কেন এই প্রফেসর হয়েছিলাম, আমরা কি দেখেছি আর এখন কি দেখছি, কোনো সাংবাদিকতাই নয়। এখন হি অর শি সেড কোট আনকোট বাট নাথিং এলস, কেউ একটা রিপোর্ট বেক করতে পারে না, চেষ্টাও করে না, যদি বিরেক করা হয় এক্স মিনিস্টার চোর, পরের দিন তার বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। এটা ভারতবর্ষে এই জিনিসটা হচ্ছে, বুঝতে পারছি? ভারতবর্ষে আপনি যদি আপনার পক্ষে প্রশ্ন করি এত টাকা, আপনার বসের কাছে আপনার এগেনস্টে প্রশ্ন করলে এত টাকা, আর আপনার নামে কোনো প্রশ্ন না করলে এত টাকা, এটা দিল্লির রেট। আপনি কল্পনা করতে পারবেন না দিল্লিতে আপনাদেরই একজন পরিচিত লোক, তিনি এই করাপশন আমদানি করে গেছেন, দিল্লিতে যে সমস্ত বাঙালি সাংবাদিক আছে তাদের সবাইকে একটা করে বাড়ি করে দিয়ে গেছেন, আর মাসে মাসে যে মাইনেটা তাদের অফিস থেকে পেত সেই মাইনেটা পাচ্ছে। ধন্যবাদ। তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন আপনি এই দেশের। আমি তো একজন বাঙালি, দর্শকদের আমি বাঙালি, আমি জন্মেছি এই দেশে, এখন পার্টিশন হয়ে গেছে, সেটা আমি আমার কাছে ওই পাসপোর্ট ভিসাটা আমি বড় মনে করি না, তবে আমি মনে করি আসুন আমরা দুই বাংলার বাঙালিরা একসাথে দুই বাংলার সংস্কৃতি, দুই বাংলার মানসিকতা, দুই বাংলার শিক্ষা এবং নজরুল রবীন্দ্রনাথের যে আদর্শ দিকে গেছেন আমরা তাকে ফলো করে চলি। আজকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী কি কঠোর পরিশ্রম করছেন বাংলাদেশ। আমি তো প্রথম এই করোনা হওয়ার 3 বছর পরে পরে গেলাম, আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি যে ছিল ঢাকা শহর, এখন ঢাকা শহর কি হচ্ছে। আমি এই কথা বলবো, আপনারা সত্যের মুখোমুখি হন, সত্যের মুখোমুখি হন, আর কখনো অযথা ধর্মের নামে জীবিত রাখবেন না, ওটা বড় বাজে জিনিস। ধন্যবাদ সুখরঞ্জন দাশগুপ্ত, ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে এই সাক্ষাৎকারটি শুনলেন, দেখলেন, এবং নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমরা আগামীতে আবার কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।